ওয়েলকাম টু ভেঞ্চার। সবাই কেমন আছো? আমরা কিন্তু বেশ ভালো আছি। আমরা এতদিন কলকাতায় ছিলাম, এবার আমরা এখন ব্যাঙ্গালোরে এসেছি। কিন্তু যা হয় বাঙালি, বেশ এতদিন ইলিশ মাছ খাওয়া হয়েছে। তো আমি আমার মাকে বলছিলাম, মা একটু ইলিশ মাছের ভাপা হলে বেশ ভালো হতো বলো, ব্যাঙ্গালোরে তো মাঝে মাঝে বৃষ্টি পড়ছেই। তো মা বলল, এখন ইলিশ মাছ কি বলিস, এখন ইলিশ মাছ কি করে পাওয়া যাবে। তো কিন্তু আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, সেটা হচ্ছে ডিম ভাপা। এনছি ডিম ভাপা, আমি ইলিশ ভাপা খেতে চাইছি মা। মা বলছে, দাঁড়া না, দেখ না কি করি। তো চলো দেখা যাক মা কি করে রেসিপিটায়। এই রেসিপিতে আমাদের চারটে ডিম লাগছে। মা এখানে চারটে ডিম নিয়েছে। এরপরে মা ডিমগুলো ভেঙে ভেঙে সব রেখে দিচ্ছে। এরপর ডিম ভাঙা হয়ে যাওয়ার পরে দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন। আর এখানে মা কিছু কেটে রেখেছে, সেটা হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি কুচি করে কাটা কাটা আছে, তো পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া হচ্ছে এর মধ্যে। তারপর দেওয়া হচ্ছে কুচি কুচি করে কাটা কাঁচা লঙ্কা। এরপর দেওয়া হচ্ছে সেই ছোট ছোট করে কাটা ধনে পাতা। এবারে পুরোটা ভালো করে ফেটানো হচ্ছে। ফেটানো হয়ে যাওয়ার পরে একটা টিফিন বক্স নিয়ে এসছে। তো টিফিন বক্সের মধ্যে তেল ভালো করে মেখে নেওয়া হবে, কারণ এটা পুরোটাই ভাপে হবে। সেহেতু এখানে ভালো করে তেলটা মেখে নিচ্ছে ব্রাশ দিয়ে পুরোটা টিফিন বক্স, যাতে সব জায়গায় ভালো করে তেল লেগে যায়। তেল সুন্দর করে ব্রাশ করা হয়ে যাওয়ার পরে এইবারে দেওয়া হচ্ছে ডিম, যেটা ফেটিয়ে রাখা হয়েছিল সব পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে, নুন আর হলুদ দিয়ে। তো পুরোটাই এখানে ঢেলে দেওয়া হলো, আর তারপরে টিফিন বক্সের মুখটা বন্ধ করে দেওয়া হলো। আর এখানে কড়াইতে গরম জল বসানো হয়েছিল, আর এই টিফিন বক্সটাও বসানো হলো একটা স্ট্যান্ড দিয়ে, যাতে জলটা ভেতরে না ঢুকে যায়। আর এই ফ্লেমটা হাইতে থাকবে, জলটা ফুটে গেলেই তখন ফ্লেমটা লো করে দেওয়া হবে। এই যে জলটা ফুটে গেছে, একবার তুলে দেখে নেওয়া হলো, আর এইবারে ফ্লেমটা লো করে দেওয়া হলো। আর এইখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হচ্ছে এখানে লাগছে হচ্ছে প্রথমে চেরি টমেটো। চেরি টমেটো কিন্তু খুব ভালো লাগে খেতে, তোমাদের কার কাছে এই টমেটো ভালো লাগে বলো। আর দেওয়া হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা দেওয়া হবে। আর এখানে বাটিতে রাখা হচ্ছে, এটা হচ্ছে সর্ষে পোস্ত, আর কুচি কুচি করে রাখা হচ্ছে নারকেল। তো এই তিনটে, নারকেল সর্ষে আর পোস্ত, তিনটে একসাথে ভালো করে পেস্ট করে রাখতে হবে। তো এখন আমরা পেস্ট করে নেব এই তিনটে। এবারে আমাদের রান্নাটা লোতে করে রেখে দেওয়ার 15 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়া হলো। আর এখানে রেডি হয়ে গেছে ডিম ভাপাটা। তো এবারে ডিম ভাপাটা টিফিন বক্সটা নাবিয়ে নেওয়া হবে। এই যে নাবিয়ে নেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দর ভাবে ডিমের ভাপাটা তো দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। তো এটা মা পিস পিস করে কাটবে, কিন্তু তার আগে একটু চেক করে নেবে, যাতে ভেতরে কোনো কাঁচা ভাব আছে কিনা। কিন্তু না, ছুরিতে কোনো দাগ পড়েনি, সেহেতু তার মানে বোঝা যাচ্ছে ডিম পুরোপুরি কুকড। আর এইবারে মা পিস পিস করে সুন্দরভাবে কেটে নেবে।
ডিমটা খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে, দেখো এখানে মা সবকটা ডিম ভালোভাবে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, আর দেখো কত সফট হয়েছে ডিমটা, বেশ পনির পনির মনে হচ্ছে, খুব সুন্দর ডিমটা হয়েছে। আর এখানে এই যে পেস্টটা যেটা রাখা হয়েছে সেটা বলেছিলাম যে সর্ষে পোস্ত আর নারকেল এই তিনটে একসাথে পেস্ট করে রাখা হয়েছে এখানে, আর টিফিন বক্সে করে রাখা হয়েছে। এইবারে এই টিফিন বক্সে রান্না হবে। এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সবকটা ভালোভাবে মিক্সিং করে নেওয়া হচ্ছে। দেয়া হচ্ছে সর্ষের তেল 1 চামচ দেওয়া হলো, 2 চামচ, আর দেওয়া হবে হচ্ছে 3 চামচ তেল। সবকটাকে খুব ভালোভাবে মিক্সিং করে নেওয়া হচ্ছে। এইবারে দেওয়া হবে এই চেরি টমেটো গুলো, এইবারে এক একটা করে এই ডিমের পিস গুলো সবকটা দেওয়া হবে, আর ভালোভাবে ডিমগুলো যাতে এই গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায় সেটাই এখন চামচ দিয়ে দিয়ে ওপর নিচ ভালোভাবে লাগিয়ে নেওয়া হচ্ছে, যাতে পুরো রসটা ভেতরে ঢুকে আর ডিমগুলো খেতে খুব সুস্বাদু হয়। ওপর দিয়ে ছুরি দেওয়া হলো ধনে পাতা কুচি, আর 4টে কাঁচা লঙ্কা। এবারে টিফিন বক্সের মুখটা ভালোভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপর সেই যে কড়াইতে ডিম ভাপাটা করা হয়েছিল সেই কড়াইতেই জলটা যেটা ছিল আর একটু জল অ্যাড করে স্ট্যান্ডে দিয়ে আমরা আবার রেখে দিলাম টিফিন বক্সটা, আর টিফিন বক্সটা এবারে ঢাকা দিয়ে রেখা হবে। এবারে এইটা হবে পুরোপুরি হাই ফ্লেমে, এটাও সেম জলটা ফুটে গেলে তখন কমিয়ে দিয়ে 15 মিনিট রাখা হবে। লোতে 15 মিনিটস মতন ছিল, এরপরে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এখানে রান্নাটা কমপ্লিট হয়েছে। টিফিন বক্সটা এবারে খুলে দেখব, কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখছি, এবারে টিফিন বক্সটা খুলবো আমরা। প্রথমে টিফিন বক্স একদম খুলছিল না, তাই জন্য নিচে একটা থালার মধ্যে জল দিয়ে ট্রাই করে দেখতে হবে যে যাতে ভেতরটা তো গরম হয়ে গেছে যাতে এবারে খোলা যায়। তো একটা কাপড় দিয়ে একটুখানি, এটা একটুখানি চ্যালেঞ্জিং থাকবে, একটুখানি খুলতে টাইম লাগবে। তো হ্যাঁ, সুন্দরভাবে দেখো বক্সের ঢাকনাটা খুলে গেল, আর ভেতরে কি সুন্দর ডিম ভাপা একেবারে রেডি, খুব সুন্দর লাগছে। মানে ইলিশ মাছের যে এইরকম দেখতে হয় এক্স্যাক্টলি ওরকম দেখতে লাগছে। তো এবারে খেয়ে দেখতে হবে কেমন, সেটা তোমরাই তো খেয়ে বলবে কেমন হয়েছে, আমাদের তো দারুণ লেগেছে। তো এবারে চলো এবারে পরিবেশন করবে মা। হ্যাঁ, পরিবেশন করানোর আগে একটুখানি সর্ষের তেলও ছড়িয়ে নিতে হবে, তো এখানটায় সেটাই করা হচ্ছে। এখানে 2 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো। জাস্ট দেখো কি সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা পিস, তার সাথে চেরি টমেটো, মানে আহা খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই অবশ্যই জানাবে। সর্ষে পোস্ত দিয়ে নারকেল দিয়ে ডিম ভাপা, এই রেসিপিটা কিন্তু মায়ের শাশুড়ি এই রেসিপিটা শিখিয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিও, আমরাও অনেক মোটিভেট হব যে তোমাদের কেমন লাগছে জেনে। আজকের আমাদের রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই রেসিপিটা কিন্তু ট্রাই করো, খুব ভালো লাগবে কথা দিলাম। আমরা তো জাস্ট চেটে পুটে খেয়েছি, মানে আজকের আমাদের লাঞ্চ একেবারে জমে গেছে, খুব ভালো হয়েছিল খেতে। তোমরাও কিন্তু খেয়ে আমাদেরকে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো,
আর জানিও কেমন হয়েছে তাতে কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা তো ফ্রিতেই আসে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থেকো, যাতে আমরা অনেক মোটিভেট হই আর আরও এরকম নতুন নতুন রান্না নিয়ে আমরা আসতে পারি। তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।